ঝা কলম সৈনিক, লিখে যাই লিখে যাব দৈনিক সত্য প্রচারে। জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা ও বিনোদন জগতের আজকের আলোচিত এবং জনগুরুত্বপূর্ণ সব সংবাদ শিরোনাম নিয়ে প্রজন্ম কণ্ঠে নিয়মিত বিশেষ আয়োজন। প্রজন্ম কণ্ঠ টুডেস টপ টেন হেডলাইন্স নিউজে আপনাকে স্বাগত। রাষ্ট্রপতির বেতন কত, অন্যান্য সুবিধা কি? অন্য রাজনীতিবিদদের ভাবনা যেখানে শেষ হয় সেখান থেকে শুরু হয় শেখ হাসিনার ভাবনা। অন্য রাজনীতিবিদরা চিন্তা করেন আজকে, আওয়ামী লীগ সভাপতি চিন্তা করেন আগামীকালে, অন্যরা সবকিছু দেখেন সামনে থেকে, শেখ হাসিনা সবকিছু দেখেন চারপাশ থেকে। এই ভিন্নতা তাকে করেছে অসাধারণ, অনন্য। আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে টানা 14 বছরের বেশি সময় ক্ষমতায়। ক্ষমতায় থাকার ম্যাজিক কি, এ প্রশ্নের উত্তরে অনেকে অনেক কথাই বলবেন, কিন্তু টানা ক্ষমতায় থাকার আসল রহস্য হলো শেখ হাসিনার ম্যাজিক, তার অনন্য দূরদর্শী রাজনৈতিক সিদ্ধান্ত এবং প্রজ্ঞার জন্যই আওয়ামী লীগ টানা ক্ষমতায়। শেখ হাসিনা যে সিদ্ধান্ত গ্রহণে কতটা দূরদর্শী এবং ব্যতিক্রমী তার প্রমাণ এবার রাষ্ট্রপতি মনোনয়নে নতুন করে পাওয়া গেল। নতুন রাষ্ট্রপতি কে হবে, এ নিয়ে দেশজুড়ে নানা আলোচনা ছিল। আওয়ামী লীগের নেতারাও নতুন রাষ্ট্রপতির ব্যাপারে ছিলেন অন্ধকারে, এমনকি আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও জানতেন না নতুন রাষ্ট্রপতির নাম। নানা জল্পনা কল্পনার অবসান, বিনা প্রতিদ্বন্দ্বিতায় দেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ শাহাবুদ্দিন। আগামী 24 এপ্রিল তার নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করার কথা। বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদের মেয়াদ শেষ হচ্ছে 23 এপ্রিল, তার মানে আর 2 মাসের কিছু বেশি সময় পর বঙ্গভবনের নতুন বাসিন্দা হতে যাচ্ছে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহাবুদ্দিন। অনেকের মনে এই প্রশ্ন, কত বেতন পান বাংলাদেশের রাষ্ট্রপতি, কী কী সুবিধা পান তিনি, অবসর পরিকল্পনাও কেমন, সেই সব প্রশ্নের উত্তর নিয়ে প্রজন্ম কণ্ঠের ডেস্ক রিপোর্ট। একজন রাষ্ট্রপতি হলেন দেশের ঐক্য সার্বভৌমত্বের প্রতীক। রাষ্ট্রপতি কী কী ক্ষমতা ও সুযোগ সুবিধা পান তা বলা আছে বাংলাদেশের সংবিধান ও দ্য প্রেসিডেন্টস রিমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ সংশোধন অ্যাক্টে। স্বাভাবিকভাবেই নতুন রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিন এসব ক্ষমতা ও সুযোগ সুবিধা ভোগ করবেন। দ্য প্রেসিডেন্টস রিমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ সংশোধন অ্যাক্ট অনুযায়ী 1975 সালে প্রণীত আইনে রাষ্ট্রপতির বেতন নির্ধারণ করা হয়েছিল 2500 টাকা। এরপর 10 বার আইনটি সংশোধন করা হয়। 1987 সালে 2500 থেকে বাড়িয়ে 10,000, 1992 সালে 15,000, 1998 সালে 23,000, 2005 সালে 33,400 টাকা, 2009 সালে 61,200 টাকা এবং সর্বশেষ 2016 সালে 1,20,000 টাকা করা হয়। এই বেতন সম্পূর্ণ আয়করমুক্ত। রাষ্ট্রপতির মাসে 2500 টাকা ছুটি ভাতা থাকে, এটিও আয়করমুক্ত। রাষ্ট্রপতি আপ্যায়নের এন্টারটেনমেন্টের জন্য বছরে ভাতা পান, এই টাকার নিরীক্ষা হবে না। রাষ্ট্রপতির জন্য সরকারি বাসভবন বঙ্গভবন থাকবে, যার সাজসজ্জ রক্ষণাবেক্ষণের খরচ দেবে সরকার। স্বাভাবিকভাবে রাষ্ট্রপতি পরিবহন সুবিধা পাবে, গাড়ি। রাষ্ট্রপতি অফিসিয়াল কাজে দেশের বাইরে গেলে সরকার নির্ধারিত ভাতা পাবেন। রাষ্ট্রপতির স্বেচ্ছাধীন তহবিল বছরে 2 কোটি টাকা। রাষ্ট্রপতি ও তার পরিবারের সদস্যরা দেশের যে কোনো হাসপাতালে বিনা খরচে চিকিৎসার সুবিধা পাবেন। চিকিৎসকদের পরামর্শে দেশের বাইরে চিকিৎসার প্রয়োজন হলে সেই খরচও সরকার দেবে। রাষ্ট্রপতি বিমানে ভ্রমণ করলে বিমান সুবিধার ব্যবস্থা আছে, এই বিমা সুবিধা এখন বছরে 27 লাখ টাকা, 2016 সালের আগে ছিল 15 লাখ টাকা। এরকম আরও বেশ কিছু সুবিধা পান রাষ্ট্রের 1 নম্বর ব্যক্তি রাষ্ট্রপতি। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি রাষ্ট্রের অন্য সব ব্যক্তির ঊর্ধ্বে, তিনি কেবল প্রধানমন্ত্রী ও 95 অনুচ্ছেদের প্রথম দফা অনুসারে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্র ছাড়া অন্য সব দায়িত্ব প্রধানমন্ত্রী পরামর্শ অনুযায়ী পালন করবেন। তবে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে আদৌ কোনো পরামর্শ দিয়েছেন কিনা এবং দিলে কোনো আদালত সে সম্পর্কে কোনো প্রশ্নের তদন্ত করতে পারবে না। প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় পররাষ্ট্রনীতি সংক্রান্ত বিষয় সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত রাখবেন এবং রাষ্ট্রপতি অনুরোধ করলে যে কোনো বিষয় মন্ত্রিসভায় বিবেচনার জন্য পেশ করবেন। কিছু ক্ষেত্রে ক্ষমা করার অধিকার আছে রাষ্ট্রপতির। কোনো আদালত, ট্রাইব্যুনাল বা অন্য কোনো কর্তৃপক্ষের দেওয়া দণ্ড, মার্জনা, বিলম্ব ও বিরতি করতে পারেন রাষ্ট্রপতি। এছাড়া যে কোনো দণ্ড, মওকুফ, স্থগিত বা কমানোর ক্ষমতা আছে রাষ্ট্রপতির। রাষ্ট্রপতির মেয়াদ কার্যভার গ্রহণের তারিখ থেকে 5 বছর, তবে রাষ্ট্রপতি পদের মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও তার উত্তরাধিকার কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তিনি নিজ পদে বহাল থাকবেন। একই ব্যক্তি 2 মেয়াদের বেশি রাষ্ট্রপতি হতে পারবেন না। প্রিয় দর্শক, এ ছিল এখনকার সর্বশেষ আপডেট সংবাদ। পরবর্তী আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।